লক্ষ্মী পুজোর পর আজকে লোকটা কোনোদিনও যায়নি, আমাকেই সব বাজার টাজার সবই করতে হয়। তো আজকে আজকে বাঘে পেয়েছি বলছে, মানে আজকে হাতের নাগালে পেয়েছি, ওকে আজকে নিয়েই যাব। কারণ আর একটা জিনিসও কেনার আছে, সেই জন্য নিয়ে যাচ্ছি। মানে না হলে যেত না, বললে ওই কথাটা বলেছে বলে যাচ্ছে। কোনোদিনও সব দিনে টাকা ধরিয়ে দেবে, আর আমাকেই সব পুজো পুজোর বাজার বাজার সবই আমাকে করতে হয়। তো আর অন্য অন্য দিন হয়, পুজোর দিনেও আমি যাই, এরমও হয়। তো আজকে ভাবছি আজকে কিছু যে কাজ ওইসব প্রচুর চাপ পড়ে যায়, কারণ সব কিছু একা হাতে করতে খুব খুব কষ্ট হয়ে যায়। তো আজকে ওই জন্য নিজের মানে বাজারটা এখন করে যায়, আর এখন বাজে 10:30 বাজে। তো এসে আবার রান্নাও করতে হতে পারে। তো এখন বলছে আমি সেই টাইম বাজার খুলেছে, বলে সব বাজার খোলা তুমি চলো, আর না হলে পরে আমি আর যাবো না এখন বলেছে। সেই জন্য আমাকে এখনই রেডি হয়েছে, সবই আমি মানে পড়িয়েছে, আজকে আবার পড়াটা শুরু করেছি। আর হচ্ছে গিয়ে তারপরে পড়ানোর পরে আর ফোন চলে এসেছিলো, আমার কেটে দিলাম। তাই তারপরে রেডি হয়ে খাওয়া দাওয়া করলাম। আর আমার একটা বান্ধবী একটা ব্যাগ দিয়েছিলো অনেকদিন আগে, যখন কলেজে পড়তাম তখন আমার বাবা করে দিয়েছিল। সেই ব্যাগটা আমি কোথায় রেখেছি তাই জানি না, তা খুঁজে খুঁজে পেয়েছি, মনে ছিল না কোথায় রেখেছি ব্যাগটা। তো খুঁজে পেলাম, আর অন্য ব্যাগ পেয়েছিলাম, তো সেটাও সেই দুটো বের করেছি। যদি ওটা না পাই সেই দুটো ব্যাগে সেই ব্যাগটা নিয়েই আর একটা ব্যাগ এক্সট্রা নিব, যদি কিছু কেনাকাটা বেশি থাকে। চলো বন্ধুরা, এই যে চলে এখন রেডি হয়ে যাচ্ছি। তবু বন্ধুরা দেখো সানগ্লাসটা পরে নিয়েছি, কারণ রোদ প্রচুর রোদ বাইরে, তার জন্য সানগ্লাসটা পরে নিলাম। আরও ওয়েট করছে আমার জন্য, তারা দিচ্ছে। তো এখন যাচ্ছি, দেখো আমার এখনও জুতোটা পরতে দেরি লেট হয়ে গেল। তো এই যে বেরোচ্ছি, মানে ওকে যাই না, কোনোদিনও যাই না। তো আমি আজকে প্রথম মানে একটা জিনিস কেনার রয়েছে, মানে একটা জায়গা যাবো, তো একটা গিফট কেনার ব্যাপার আছে, সেই জন্য যাচ্ছি। আর এই প্যান্ডেলগুলো দেখো সব লাইট টাইট খোলা হয়ে গেছে, একদম থমথমে ভাব রাস্তাঘাট, পুরো রাস্তায় পুরো লোকজনও নেই। আর এই টাইম সকাল, তো এখন আর স্কুল টাইম থাকলে তখন হয় প্রচুর ভিড়। তো বন্ধুরা গাড়ি রাখবো কোথায় সেইটাই আর কি খুঁজে পাচ্ছি না। তো মার্কেটের ভিতর দিয়েই যাচ্ছি। তো আমরা যে দোকানতে ভাবছি এটা গিফট কিনবো সেই দোকানের সামনে রাখবো এই কাকুর দোকানটা, আমরা ওখান থেকেই বেশিরভাগ কিনি। তো এই দেখো বসেই গেছে মার্কেট, আর এখন তো বেশি বাজে না, সবে 10:30 বাজে। তো ওই জন্য লোকজন একটু কম, বাজার করে বিকালে প্রচুর ভিড়, আমি বিকালেই বাজার করি, এই টাইমে কোনো বাজারই করি না। তো একটা থালা নিয়ে নিলাম, আর এই দেখো তো কাকু প্যাকিং করে দিয়ে। এখানে লক্ষ্মী ঠাকুরগুলো দেখেছিলাম, খুব সুন্দর ছিল, বলছি মার্বেলেরগুলো খালি প্রতি বছরই মানে শ্যাম্পু দিয়ে ওয়াশ করলেই হয়ে যাবে। তো এই পদ্ম ফুলের যা দাম, তো মানে সে অনেক জায়গায় তো অনেক কিছু কেনাকাটা করলাম, তো পদ্ম ফুল সে বিশাল দাম, কোথাও 100 টাকা কোথাও 80 টাকা কেউ 50 টাকা মানে এর নিচে নেই। তো আমার কষ্ট হয়ে গেছিলো একটু বসে বসে খুঁজে খুঁজে। এখানে পদ্ম ফুলগুলো খুব একটা ভালো না, একটু ছোটো সাইজ, তো আমার একটু পদ্ম ফুল হলেই হবে। তো এখানে একটু কম পেয়েছি বলে এখান থেকেই নিয়ে নিলাম। আর এই যে পেয়ারা দেখতেই পাচ্ছ বাজারে খুব একটা লোকজন নেই, কারণ এই টাইম হয় না, বিকালে হয় প্রচুর ভিড় হয়, তখন মানে মার্কেট ঢুকাই যায় না, এতটা ভিড় হয়। আর তখন হয়তো অনেকটা জিনিসের দামও কম থাকে, এই পদ্ম ফুল এত টাকা হয় না, বড়ো যে 50 টাকা বলে সেখানে 30-40 টাকাও নেওয়া যায়, লাস্টের দিকে দেখে আর তো বিক্রি হবে না তখন। আর এখন জানে পুরো বাজারটা ধরাই রয়েছে, এখন পুরো টাইমটা ধরা রয়েছে, সেই জন্য বেশি দাম বলছে সব কিছুরই। আর পরি বলছে 15-20 টাকা পিস, এক দোকানে ওই রকম বললে, আর এক দোকানে বেশিরভাগ 5 টাকা করে পিস। তো করি আমছি কি 2-3 টাকার নেই, তা বলছি না কোথাও পাবে না। তো লাস্টে পেয়েছি এক জায়গায়, তো বন্ধুরা একটা লিপস্টিক কিনবো বলে ঢুকেছি ওটাখানে। আর এই দেখো লক্ষ্মী ঠাকুর কিনতে চলে এসেছি, তো এখানেও প্রচুর দাম বলছে, ছোটো ছোটো লক্ষ্মী ঠাকুর অনেক দাম বলছে। তো আমি ওদিক একটু ঘুরে অন্য জায়গা চলে এসেছি, মানে এখানে সব সাকুরি বলছে, প্রথম দোকানটা ওটাই ছিল, তো এখান থেকে নিয়েছি। এই দেখো তো একটা ঠাকুর দেখছি, সেটা আবার একটু ঠাকুর কখনো ফাটা তারপরে ভাঙাচোড়া কিনতে নেই, তো সেই জন্য দেখে দেখে কিনছি। তো এইটাই ঠাকুরটা এবার একটু ফাটা ফাটা মনে হচ্ছে, তো বলছে আমরা তো মাঠের মাটিতে তৈরি করি, তো ওই জন্য একটু ফাটা মাটা, তা ঘাস টাস থেকে যায় সেই জন্য একটু মনে হয়, কিন্তু এমনি কিছুই না, তো এই ফাটাটা কিছু না, তুমি নাও। তো এখানে একটু আরেক যে লক্ষ্মী পুজো বলে একটু বাজিও নিচ্ছি মেয়ের জন্য, এই দুটো নিলাম। আরে
তো বন্ধুরা, লক্ষ্মী ঠাকুর আসলেই, মা লক্ষ্মী ঘরে ঢুকলেই আগে উলুদের ঘরে বরণ করতে হয়, তো ওই জন্য উলু দিয়েই বরণ করলাম। আর আর পাশে যে ঘ্যাঁড় ঘ্যাঁ আওয়াজটা, ওটা কারখানা চলছিল, মেশিনপত্র চলছে। তো মাকে পুরো মানে ঘরে প্রবেশ করানোটাই কি তোমাদের আর কি গৃহপ্রবেশটা দেখাবো, কোথায় কি রাখছি। তো বন্ধুরা, আমার এখানেই রাখবো ঠাকুর ঘরে। আর দেখো, পুরনো ঠাকুরটাও এখনও বের করা হয়নি, পূর্ণিমার আগেই বের করে নেবো। পূর্ণিমা লেগে গেলে আবার পুরনো ঠাকুর বের করে, আর আমি প্রতি বছরই ঠাকুর চেঞ্জ করি। আর এই দেখো, এই লিপস্টিকটা কিনেছি, এই কালারের লিপস্টিকটা ভেবেছিলাম অরেঞ্জ কালারের লিপস্টিকটা কিনবো। তো অরেঞ্জ কালার দেখলাম তো ততটা ভালো লাগলো না, তারপর এই কালারটা দেখলাম তো এই কালারটা কিনেছি। দেখো তো ভালোই লাগছে দেখতে, এই কালারটা পরি না, আর একটু হালকা রানি রানি টাইপের। তো বন্ধুরা, দুপুরে রান্না টান্না করেছি, নিরামিষ ভাতই খাই, মানে উপোস করলেই আমি তার আগের দিন সংযম বলতে নিরামিষ ভাত খেয়েই সংযম করি। আর এই দেখো, আর তো পাঁচটা নারকেল ফাটিয়েছি, তো কুড়িয়ে নিচ্ছি পাঁচটা নারকেল। তো ওকে বলেছি যে গুড় আনতে, ওইখানে তো কিছু কিছু বলছে এখানে আমাদের লোকাল দোকান আছে, সেখান থেকে কিছু নেবে, তো গুড় আনতে পাঠাবো এখন। তো গুড় এখন আনা হয়নি, এখন নারকেলটা আজকে রাতেই তৈরি করে রাখবো, না হলে না খুব কষ্ট হয়ে যাবে, মানে একা হাতে এত কুড়িয়ে মুড়ে সমস্ত কিছু, মানে দুপুর থেকে তোলার থেকে সমস্ত কিছু, এর থেকে জেট সব কিছু আমাকে করতে হয়। তো ওই জন্য প্রচুর করার জন্য নারকেলটা আজকে কুড়িয়ে নাড়ু তৈরি করে রাখবো। আর ছটা নারকেল, আর পরে আরেকটা নারকেল ফাটিয়েছি, দেখছে পাঁচটা একটু কম কম হয়েছে, আর নারকেলগুলো খুব একটা বড়ো না যেহেতু ছোটো, তো এই জন্য আর একটা করে, আর টোটাল সাতটা নারকেল ও আর কি ওইটা করেছে, ওই কাজটাই করেছে, ও নারকেলগুলো ছুলে দিয়েছে আর কি, খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে। তো এই দেখো, আর গুঁড়ো নিয়ে এসে এটা পুজোর জন্য কিছুটা রেখে দেবো। আর নারকেল তো বা কীভাবে নাড়ু তৈরি করো, আমি কিন্তু এইভাবেই করি, আমার মা এইভাবেই শিখিয়েছে। আর মানে কী বলো তো, আশপাশের আওয়াজ পাচ্ছে, আমি তো পাচ্ছি, তোমরা পাচ্ছ কি না জানি না। আর এই দেখো, এটাকে ভালো করে মেখে নেবো, তারপরে বসাবো গ্যাসে, তাহলে আর কি ভালো নাড়ুটা খুব পাক আসে, খুব ভালো। নাড়ুতে পাকটাই মেন জিনিস, পাক না আসলে নাড়ু ভালো হয় না। তো আমি তার এগিয়ে নাড়ু করতে এসে বন্ধু ওই উনুনেই করছি, কারণ ওই গ্যাস, আমার তো গ্যাস আছে, কিন্তু কী বলতে তার আগে রান্না করার পরে তো পরিষ্কার করেছি, তারপরে এটাও ড্রেসটা চেঞ্জ করেছি, তারপরে সব আবার মুছেছি, ঘর মুছেছি, মানে ঘর বলতে রান্নাঘরকে মুছেছি, গ্যাসটা যেগুলো সব আবার মুছে নিয়েছি। তারপরে দেখো, এখন ঠিকঠাক পাক আসেনি, তো এখনও পাক আসতে কিছুটা টাইম বাকি। আর কী বলতো, হাত লেগে আসছে এই নাড়ু করতে গেলে, এই সারাক্ষণ নিড়েই যেতে হয়, তো হাত লেগে যাচ্ছে। তো বন্ধুরা, হয়ে গেছে, দেখ এক হাতে সবই করছি। দেখো, আর এত গরম, তার জন্য একটু জলেরটা ভিজিয়ে নিচ্ছি, আর এক পরে পাক দেবো, আগে ওইগুলো করে নিই। তো একজন এসেছিল, এক দাদা ভাই, তো বলছি এ কী নাড়ু করছো তুমি, একটু ভালো করে করো, আমি পরে করছি, আগে এগুলোকে কেটেই নেন, তারপরে পাক ছেড়ে গেলে আর কোনো নাড়ুই হবে না, তো ওর জন্য আগে করে নিচ্ছি। তো এইবার ওকে ডাকছি, এবার নাড়ু আর কি শেপটা দেবো, এবার আর কি প্রথম দিকে একটু বড় বড় হয়ে গেছিলো, তো অনেক লোক হবে, তো সেই হিসাবে নাড়ুগুলো করতে হবে। তো পরের বার একটু ভেঙে ভেঙে করেছিলাম, দেখো নাড়ুগুলো খুব সুন্দরই হয়েছে বন্ধুরা। তো ও আমার মেয়েটাও সুন্দর করছিল, দুই একটা একটু ভুলভাল করছিল, তো কিন্তু সুন্দরই হচ্ছিল ওর নাড়ুটা। ওর বাবা বলছে, দেখে বলছে, বাহ তো সুন্দরই করছে, তোর মার থেকে তোরটাই ভালো হচ্ছে। তো ও একটু উল্টোবেলাটা করছিলো, তা আমি বলছি এইভাবে করো, তাহলে দেখে সুন্দর গোল হবে, তা সত্যি সত্যি সুন্দরই করছিল। আর মা তো বাড়িতেই নেই, উনি এসব থাকে না, এসব কাজে থাকেও না, কার বাড়িতে মানে কাজ টাজ করতে গেছে, কি একজন এসেছিলো যে পুজোর কী কাজ করো, তার বাড়িতে গেছে। তো দেখো হয়ে গেছে, তো দেখো নারকেলগুলো সুন্দর হয়েছে, আর ওকে একটা দিয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে সত্যি কথা বলতে, বরকে তো একটু খাটিয়েও নিলাম, বাজার করতে নিয়ে গেছিলাম লক্ষ্মী পুজোর বাজার, মানে হাতের নাগালে পাওয়ার জন্যই, ও যায় না, কোনো দিনও যায় না, সমস্ত কিছু আমার একা হাতে করতে হয়, সামলাতে হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।